হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি জীবনযাপনের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে মেঘলা ওয়েদার ছিল আর এত ক্লাউডি ওয়েদারে একটু লেজি লাগে আপনারা জানেনই তো, তাই একটা অজানা একটা গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যদিও গন্তব্যস্থলটা আমার কাছে অজানা ছিল, কিন্তু আমার হাজবেন্ডের কাছে ছিল না, সে আমাদের কাছে গোপন রেখেছিল বিকজ তিনি চেয়েছিলেন যে আমাদের সারপ্রাইজ করতে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি। রাস্তায় দেখি হঠাৎ বৃষ্টি চলে এসেছিল, তাই আমি ভাবলাম কি ছাতা তো ক্যারি করিনি, যদি যখন পৌঁছবো ভিজে যাই। কিন্তু যেতে যেতে এরা পথেই বৃষ্টিটা থেমে গেছিলো। মোটামুটি বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পরে দেখলাম কি অটোমেটিক্যালি বৃষ্টিটা থেমেই গেল। যখন আমরা ঠিক কাছাকাছি পৌঁছে গেলাম আর কি, সিটি অফ ইপসুইকে গেলাম, তখন দেখলাম কি যে বৃষ্টিটা থেমে গেছে। যাক বাবা, ভগবান রক্ষা করেছিলেন। আমরা পৌঁছে গেছি এখানে। আমরা যেই সারপ্রাইজটা বললাম আর কি, মাউন্ট কুত্তা সামিট লুকআউট এই জায়গাটার নাম। ভীষণই সুন্দর জায়গাটা। আমি ক্যামেরার মাধ্যমে আর কি, মোবাইলের ক্যামেরা বুঝতেই পারছেন যতটুকু তোলা যায়, যতটুকু আর কি তুলে ধরা যায় আপনাদের সবার সামনে, সেটুকু চেষ্টা করেছি আর কি। এইটুকু বলতে পারি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, আমার তো মন ভরে গেছে একদম। আর জানেন, ছোটোবেলায় আমার ঠাম্মার কাছে যে গল্প শুনতাম না, রূপকথার গল্প, পরিদেশের গল্প, তখন মনে একটা কাল্পনিক একটা ওরকম পরিদেশ একটা আঁকা হয়ে গেছিলো। হয়তো আমার মতন অনেকের মনে এরকম ছোটোবেলার কিছু স্মৃতি থাকে যেটা আঁকা হয়ে থাকে মনের মধ্যে, ঠিক সেরকমই, ঠিক ওরকমই আমার মনে হচ্ছিলো কি যে এখানে যখন এলাম, এই এরকম এত সুন্দর ভিউ দেখে আমার মনে হচ্ছিলো আমি ঠিক যেন একটা পরিদেশে চলে এসেছি, নাম না জানা কোনো পরিদেশ। এত সুন্দর জায়গাটা, আর এই জায়গাটা সিলেক্ট করার জন্য হাজব্যান্ডকে অনেকবার থ্যাংক ইউ বলেছিলাম, বিকজ মানে এত সুন্দর জায়গা আমি তো ভাবতেই পারিনি। আমরা আসলে এটা পাহাড়ি এলাকা, তো মানে আমরা ব্রিসবেন থেকে অনেকটাই দূরে চলে এসেছি, অনেকটা দূরে। একটা লং ড্রাইভ ছিল। এবার এটা একটা হিলি এরিয়া অনেকটা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যখন আমাদের গাড়িটা চলছিল তখন উঁচু নিচু রাস্তা দিয়ে আসছিলাম আর কি। তাই এটা আমরা অনেকটা উপরে, দেখো নিচে শহরটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যেহেতু ভিডিওতে জুমটা করতে পারিনি আমি, তার জন্য ওরকমভাবে দেখাতে পারছি না, যেটুকু দেখানো যাচ্ছে ওইটুকুই চেষ্টা করেছি মাত্র। চারিপাশটা দেখুন কি সুন্দর, সবুজে সমা মানে বলে না সবুজে সবুজ। আচ্ছা, তার ওপর মাথার ওপর এত সুন্দর একটা আকাশ, আর যেহেতু ক্লাউডি ওয়েদার ছিল আজকের ওয়েদারটা মনোরম ছিল, এত সুন্দর এত মিষ্টি একটা মানে কি বলবো, মন ভরে যায়। তুলোর মতন দেখুন মেঘগুলো যেন তুলোর মতো খণ্ড খণ্ড হয়ে চারদিকে ছড়িয়ে আছে, নীল সাদা কি যে বলবো, মানে এত সুন্দর রূপ প্রকৃতির সেটা বিশ্লেষণ করা যায় না, সেরকমভাবে কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে কীভাবে এটাকে এত সৌন্দর্য কীভাবে আমি আপনাদের সামনে কীভাবে এক্সপ্লেন করবো, সেরকম কোনো ভাষা আমার কাছে নেই। আপনারা নিজেরাই দেখুন, দেখে আমি আশা করে রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার মতনই। এটা হলো পুরো ভিউটা, আমি আসলে চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি। আর একটু উপরে উঠে দেখি কেমন উপরের ভিউটা।
এই দেখুন, এটা হলো একদম উপরে উঠে গেছি আমি। এখান থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। কি যে অসাধারণ! মোটামুটি আপনাদের সবটাই দেখিয়ে দিলাম, এবার বাড়িতে ফেরা যাক। আমি এবার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর কি, এবার গাড়িতে গিয়ে বসবো। চলে এসেছি আমাদের গাড়ির সামনে, উঠে পড়ি। এবার আমাদের ফেরার পালা, আবার ব্রিজ ফেরে ব্যাক করছি। আমরা যখন ফিরছি তখন বিকেল হয়ে গেছিল। পৌঁছে গেলাম বাড়িতে, মানে আমাদের ফ্ল্যাটে আর কি। আর ভিডিওটা বেশি বড় করছি না, আপনাদের যদি পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ভালো থাকবেন সবাই। কেমন, আবার দেখা হবে।